আসসালামু আলাইকুম, দিস ইজ মারিয়াম মেহরিন এবং আপনারা দেখছেন টুর হেলথ ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা কলিং ভিসার মেডিকেল করবেন, মেডিকেলের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে এবং মেডিকেলের জন্য আপনাদের কি কি টেস্ট করাতে হবে, মেডিকেলের ফি কত, আপনারা কিভাবে কেন মেডিকেলে আনফিট হচ্ছেন। আজকে এই সমস্ত বিস্তারিত আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। তো আশা করছি ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না। বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখন আপনারা যারা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আবেদন করেছেন তাদের কিন্তু মনে একটাই প্রশ্ন রয়েছে যে মালয়েশিয়ার কলিং ভিসার যে মেডিকেল রয়েছে সেই মেডিকেল কবে থেকে শুরু হবে। তো আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা যেই দেশেই যান না কেন আপনাদের কিন্তু চারটি টেস্ট অবশ্যই করাতে হবে, সেটা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য হোক বা অন্য যে কোনো দেশে আপনারা যখন কাজের জন্য যাবেন তখন কিন্তু আপনাদের চারটি টেস্ট অবশ্যই করাতে হবে। এই চারটি টেস্টের বাইরেও কিছু রিকোয়ারমেন্ট থাকে বিভিন্ন দেশে, তবে এই চারটা টেস্ট মূলত সব দেশের জন্য করানো লাগে। তো এই চারটি টেস্ট কি কি আজকে সেই বিষয়টি আগে ক্লিয়ার করছি, তারপরে আপনারা কেন মেডিকেলে আনফিট হচ্ছেন, মেডিকেলের ফি কত, সেই সমস্ত বিস্তারিত আলোচনা করবো। তো প্রথমে আপনাদের যে টেস্টটি করাতে হবে সেটা হচ্ছে ইউরিন টেস্ট। ইউরিন টেস্ট মূলত আপনাদের ডায়াবেটিক্স আছে কিনা বা অন্য কোনো রোগ আছে কিনা সেটা টেস্ট করানোর জন্য কিন্তু এই ইউরিন টেস্টে করানো হয়। আপনারা যদি ইউরিন টেস্টে আপনারা ফেল হয়ে যান তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই মালয়েশিয়াতে বা অন্য কোনো দেশে যেতে পারবেন না, কারণ আপনারা তখন মেডিকেলে আনফিট হয়ে যাবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লাড টেস্ট। আপনাদের ব্লাডে কোনো ভাইরাস রয়েছে কিনা সেই ব্যাপারটা জানার জন্যই কিন্তু মূলত আপনার এই ব্লাড টেস্ট করা হয়, যেমন HIV বা আপনার আরো বড় কোনো রোগ রয়েছে কিনা, আপনার ক্যান্সার রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু জানার জন্যই মূলত আসলে এই ব্লাড টেস্টটা করানো হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার এক্সরে। আপনার কিন্তু বডির একটা এক্সরে করানো হয়, কারণ আপনি যখন কোনো দেশে কাজের জন্য যাবেন সেই দেশে যদি যাওয়ার পর আপনি অসুস্থ হয়ে যান মূলত এই সমস্ত বিবেচনা করে এই এক্সরেটা করানো হয়। আপনার বুকের একটা এক্সরে করানো হবে, কারণ আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা, আপনার লিভারের কোনো সমস্যা আছে কিনা, মূলত এই সমস্ত জানার জন্য মূলত এই এক্সরেটা করানো হয়। আর চার নম্বর যে টেস্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার আই টেস্ট। আপনার চোখে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা জানার জন্য আসলে আই টেস্ট করানো হয়, কারণ আপনি যখন একটা দেশে কাজের জন্য যাবেন সেখানে যাওয়ার পরে যদি আপনি ঠিকমতো না দেখেন আপনি ঠিকমতো কাজ কিভাবে করবেন, তো এই সমস্ত বিষয় জানার জন্যই আসলে মূলত চারটি টেস্ট করানো হয়। এরপরে যে টেস্টগুলো আপনার রয়েছে সেগুলো আসলে আপনার কোন দেশে আপনি যাচ্ছেন সেটা ডিপেন্ড করে যে আপনি কোন দেশে যাচ্ছেন এবং আপনার কি কি টেস্ট করানো লাগবে সেটা আসলে সেই দেশের উপর ডিপেন্ড করে, তবে এই চারটি টেস্ট কিন্তু সব দেশের যাওয়ার জন্যই করাতে। অনেকেই আছেন যারা হচ্ছে চিন্তা ভাবনা করেন যে আমরা মেডিকেলে আনফিট হলে সমস্যা নেই, আমরা টাকা দিয়ে মেডিকেলে ফিট হয়ে আমরা অন্য দেশে চলে যাব, কাজের জন্য চলে যাব, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না এমন কোনো কাজ নেই। আপনারা টাকা দিয়ে চাইলেই মেডিকেলে ফিট হতে পারবেন, কিন্তু আপনারা যদি এই কাজটি করেন আপনারা কত বড় বিপদে পড়বেন সেটা আমি একটু পরেই বলছি। আপনারা চাইলে টাকা দিয়ে মেডিকেলে ফিট হতে পারবেন, আপনারা চাইলে যেতেও পারবেন, যখন আপনারা মেডিকেলে ফিট হয়ে যাবেন আপনারা চাইলে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, কিন্তু আপনারা যখন সেই দেশে পৌঁছাবেন তখনও কিন্তু আপনাদের একটা মেডিকেল করানো হবে। মেডিকেলে আনফিট হওয়ার পরেও আপনারা মালয়েশিয়াতে গেলেন তো সেখানে যাওয়ার পরেও কিন্তু আপনাদের একটা টেস্ট করানো হবে, তখন যদি আপনারা মেডিকেলে আনফিট হয়ে যায় তখন কি, তখন কিন্তু আপনাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে, তখন আপনাদের আসলে কোনো কিছুই করার থাকবে না। এর জন্যই বলছি আপনারা যারা মেডিকেল করাবেন তারা অবশ্যই একটা প্রি মেডিকেল করিয়ে নেবেন, আপনারা ফাইনাল মেডিকেল করানোর আগে একটা প্রি মেডিকেল করিয়ে নেবেন, যাতে আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনার বডিতে কোনো সমস্যা থাকে, আপনার ইউরিনে কোনো সমস্যা থাকে বা আপনার ব্লাডে কোনো সমস্যা থাকে আপনারা আপনাদের এই প্রবলেম ধরতে পারবেন এবং আপনারা সেটা সমাধান করে তারপরে ফাইনাল মেডিকেলে যেতে পারবেন। টেস্টগুলো না করান তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা জানতে পারবেন না যে আপনার কোথায় সমস্যা, আপনার কি সমস্যা সেটা ফেসও করতে পারবেন না, কিন্তু পরবর্তীতে যখন আপনারা যাবেন মেডিকেলে যাওয়ার পরে আনফিট হয়ে যাবেন, আপনাদের গন্তব্যে আর আপনারা পৌঁছাতে পারবেন না। এর জন্য আপনারা যখন মেডিকেল করাবেন তার আগে আপনারা আপনাদের এলাকায় বা যে কোনো হাসপাতাল থেকে আপনারা এই প্রি মেডিকেলটা করিয়ে নেবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে ফাইনাল মেডিকেলে আর কোনো সমস্যা না হয়। এরপরে আসছে হচ্ছে এই মেডিকেলের ফি আসলে কত টাকা লাগবে। মেডিকেলের ফি বাবদ আপনাদের কিন্তু 7,500 টাকার মতো লাগবে, 7,000 থেকে 7,500 এর মধ্যেই কিন্তু আপনারা মেডিকেল করিয়ে নিতে পারবেন। আপনারা যে এজেন্সি হয়ে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য যাচ্ছেন মূলত বাংলাদেশে 25টি এজেন্সি কিন্তু এই মালয়েশিয়ার কলিং ভিসার জন্য কাজ করবে, কারণ বাংলাদেশ থেকে 25টি এজেন্সি অনুমোদন পেয়েছে, তারা অ্যাপ্রুভাল পেয়েছে এই কলিং ভিসার জন্য কাজ করার জন্য। তো আপনারা যখনই কোনো এজেন্সির হয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বিশ্বস্ত এবং আপনাদের কাছে যাদের বিশ্বস্ত মনে হবে তাদের
কাছ থেকে কিন্তু আপনারা সার্ভিস নেবেন। আপনারা যখন মেডিকেল করাবেন তখন আপনাদের এজেন্সিগুলোর সাথে পরামর্শ করে তারপরে মেডিকেলগুলো করাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটিতে আমি চেষ্টা করেছি আপনারা কলিং ভিসার জন্য যখন আবেদন করেছেন আপনাদের মেডিকেলের জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগে এবং কী কী টেস্ট করা লাগবে আজকে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন আমি কমেন্টে জানালে আমি সেই ধরনের ভিডিও আপলোড করার ট্রাই করবো। এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো প্রশ্নও জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন।